নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। ভীষণ গরম, এই গরমের সিজনে একদম একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, রুই মাছ, মাছটা কিন্তু কাটাই আছে, আর আছে রুই মাছের ডিম। আজকে করব রুই মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ঝোল রান্না করব। পুঁই শাক, আলু আর পুঁই ডাঁটা দিয়েই মাছের ঝোল রান্না করব রুই মাছের। আর এই যে মাছের ডিম আছে, এই ডিম দিয়ে আম দিয়ে চাটনি, একদম মানে মুখরোচক, খাওয়ারও যেমন হবে আর তেমনি খুবই স্বাস্থ্যকর রেসিপি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখুন, একদম কচি কচি পুঁই ডাঁটা, এই যে, আর এই যে গাছের আম দেখুন, টাটকা টাটকা আম গাছ থেকে পেরে নিয়ে এসেছি একদম, এগুলোই আজকে রান্না করবো। মাছ কিন্তু ভালো করে পরিষ্কার করে একদম ধোয়াই আছে, মাছের মধ্যে লবণও মাখানো আছে, হলুদটা মাখিয়ে নেব। মাছের ডিমের মধ্যে কিন্তু কিছুই মাখাইনি আমি, ডিমটা এমনি থাকলো। হলুদ গুঁড়ো, আর এই গরমের সময় এরকম রুই মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে পুঁই ডাঁটা দিয়ে ঝোল কিন্তু ভীষণ ভালো লাগবে, মানে মুখের একদম স্বাদটা অন্যরকম হবে। তার উপরে আমের, মাছের ডিম দিয়ে আমের চাটনি, মানে এইভাবে রেখে দিলাম। আমি এবার সবজিগুলো কেটে নিলাম, আমের বীজ কিন্তু আটিটা অনেকটা শক্ত হয়ে গেছে, আমি কম পরিমাণে বীজ আছে তাই একটাই আম দেবো, কারণ আমগুলো খুব টক। আটিটা কিন্তু খুব বেশি একটা শক্ত হয়নি, আমি পুঁই শাকের এই যে নরম নরম কচি কচি পুঁই পাতাগুলো সব নিয়ে নেব। মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, এটা কোথায় আছে? এটা যারা কোনোদিন রান্না করেননি বন্ধুরাও এই রেসিপিটা খুব সহজেই একদম বানাতে পারবেন, এটা কোনো ঝামেলা নেই বেশি, খুব বেশি মশলাপাতিরও কোনো প্রয়োজন নেই। কি হলো, এই পাতাগুলো একটু বড় হয়েছে কিন্তু খুবই নরম, একদম কচি কচি পাতা, এগুলো দিয়ে দেবো তরকারিতে। এইভাবে কেটে নিলাম একটু, এবার দিয়ে দিলাম। এত গরমে রান্না করে বসছি, জীবন ঠান্ডা নিয়ে নিয়েছি, আর গলা টলা সব জুড়িয়ে যাচ্ছে এত ঠান্ডা, বেশ ভালো লাগছে গরমে খেতে। ডাঁটা শাক কাটা হয়ে গেছে, এই যে এবার আলুটা কেটে নেব, আলু একটু লম্বা লম্বা করেই মোটা করেই কাটব। এইভাবে মোটা করেই আলুগুলো কেটেছি। খাওয়া শেষ তো, আমি উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি এদিকে মশলা বেটে আনবো, এখানে আছে সর্ষে, সর্ষেটা আমের চাটনির মধ্যে ডিম, মাছের ডিম দিয়ে আমের চাটনিতেও লাগবে আর ঝোলেও লাগবে, আর জিরে একসঙ্গে বেটে নেবো। মাছগুলো খুব সুন্দর করে একদম লাল করেই ভেজে নিয়েছি, তুলে নিলাম। অল্প
এরকম একটু তেল দিয়ে দিলাম, ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে, কালো জিরের মধ্যে লঙ্কা গুঁড়ো পড়ে গেছে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো আগে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এটা কিন্তু আমি একদম গলিয়ে দেবো না, এরকম গোটা গোটাই থাকবে। এবার এর মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দেবো। যেহেতু ঝোল হবে তাই একটু বেশি করে জল দিলাম। ঝোলটা খুব ভালো করে একদম ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এরকম টক টক করে ঝোল ফুটিয়ে টেস্ট হবে খুব ভালো। দিয়ে দেবো জিরে বাটা, এক মিনিট মতো ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার ধরে নেব, কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম, জলটা একটু গরম করে নেব, দিয়ে মাছের ডিমের মধ্যে দেব। ডিমটা গরম জলে একটু ধুয়ে নিলে আঁচাতে গন্ধটা আর থাকবে না। জলটা গরম হয়ে গেছে, আমি এই মাছের ডিমে জলগুলো ঢেলে দিলাম। এবার কড়াইটা গরম করে নেব, আমি গরম জলের মধ্যে ডিমগুলো এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ধুয়ে নেব। ডিমটা গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলটা একদম ডিম থেকে ছেঁকে নিচ্ছি ভালো করে। এইভাবে কিন্তু অবশ্যই ধুয়ে নিলে খুব ভালো হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, চাটনি করার জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আমি একটু কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব ফোড়নের জন্য পাঁচ ফোড়ন। এবার দিয়ে দেব আম, আমটা একটু আগে ভেজে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব এবার মাছের ডিম। মাছের ডিমেও আমি লবণ দিইনি আর আমের মধ্যেও লবণ দিইনি, তাই একসঙ্গেই দুটোর মধ্যে লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমটাও হালকা সেদ্ধ হবে, ডিমটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এবার স্বাদ মতো চিনি দিতে হবে, চিনিটা পরিমাণ মতো দিতে হবে আমটা বুঝে। এবার চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো জল দেবো। চাটনি হবে, খুব বেশিও জল লাগবে না আর একদম কমও না, মোটামুটি একটা জল দিতে হবে পরিমাণ মতো বুঝে। এই জলটা এবার ফুটতে থাকুক ভালো করে। আমি এখানে অল্প একটু সরষে বাটা রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এখানে হাফ চামচের মতো লঙ্কা আছে, মশলা বাটার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেবো। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। খুব ভালো করে চাটটা ফুটছে,
চাটনি একদম রেডি হয়ে গেছে, এই যে দেখো। আর এই গরমের সময় এই চাটনিটা পেলে আমার কিছু লাগবে না। এবার আমি নামিয়ে নিলাম, সমৃদ্ধর খাওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা আজকে দেখুন পুঁই ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল। আগে করে জিনিসগুলো বের করে নিই আমার। এটা কি? পুঁই শাক। হ্যাঁ খা, পুঁই শাক খাওয়া ভালো তো। দারুণ টেস্টি, দারুণ স্বাদ। মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই, শাকের মধ্যে পুঁই, আর ভীষণ গরম, ভীষণ মানে একদম পুরো অসহ্যকর গরম। যে বগল কাটা গেঞ্জি তো পরে আছে, পরার ইচ্ছা করছে না। কি গরম, ফুটফুটি হাওয়া দিচ্ছে। মাছটা আজকে বাজার থেকে কেটে নিয়ে এসেছে, বড় মাছ ছিল, আমি বাড়িতে কম লোক বলে আমি এত বড় মাছ। বাবু ঝোল কেমন লাগছে খেতে রে? দারুণ হচ্ছে, হেভি অসাধারণ। মাছের টেস্ট কেমন? দারুণ। আর এই গরমে আম মাছের ডিম দিয়ে আমের চাটনিটা খেয়ে দেখ কেমন হয়েছে। আজকে রানি বলা হয় মাছের, মাছের মধ্যে রুই মাছের সব থেকে টেস্ট ভালো। মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই, এসব খেতে মনটা করে পুঁই পুঁই। গরমের দিনে এরকম রান্না করে খাবেন, রুই মাছ দিয়ে কচি পুঁই ডাঁটা আলু দিয়ে পাতলা পাতলা ঝোল, হালকা পাতলা কোনো রিচ নেই, ভালো দারুণ টেস্ট। না খেলে আপনারা বুঝতে পারবেন না একবারে। এবার আর একটা মুখরোচক খাবার খাচ্ছি, মুখের স্বাদ এটা গরমের দিনে। এটা হলো আম দিয়ে বীজের টক মাছের দিয়ে চাটনি, চাটনি টক টক মিষ্টি মিষ্টি, টক টক মিষ্টি মিষ্টি। গরমের দিনে এই এই খাবারটাই দরকার, যা যদি আপনারা বাড়িতে দুটা যা খাবেন, ভাত খাবেন, এটা দিয়েই খাওয়া যাবে। ও বাবার একটু আলাদা খাচ্ছে, আমি একটু আলাদা খাচ্ছি। আমি মাছের ঝোলটাকে নিয়ে চাটনির সঙ্গে মাখে মাখে খাচ্ছে একসঙ্গে। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন পর্বে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। অবশ্যই করে খাবেন। টাটা সবাইকে, টাটা।